হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আপনাদের সামনে আবার নতুন একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনাদের খামারে ও বাড়িতে যদি কোনো গরু ও মহিষের পায়ের গোড়ালি ফুলে যায়, তাহলে আপনারা সেই পায়ের গোড়ালি ফুলে যাওয়া গরু এবং মহিষের কি ট্রিটমেন্ট করবেন এবং কি কি পরিচর্যা নেবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন, দেরি না করে সে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই যে আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই এই ভিডিওটা এবং প্রত্যেকটা ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা মেডিসিন এবং ঔষধ সম্পর্কে জেনে নিন। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তুটি হচ্ছে যে কোনো গরু এবং মহিষের যদি পায়ের গোড়ালি ফুলে যায়। কোচবিহার থেকে এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছেন বা হোয়াটসঅ্যাপ নম্বরে জানিয়েছেন যে দাদা, কোনো গরুর পায়ের গোড়ালি ফুলে গেছে, সেই গোড়ালিটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, তাহলে তাতে আমি কি কি ইঞ্জেকশন ও কি কি ঔষধ প্রয়োগ করতে গেলে সেটা খুব তাড়াতাড়ি ভালো হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন সেই বন্ধু। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে যদি গরু এবং মহিষের পায়ের গোড়ালি ফুলে যায়, তাহলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন এবং পায়ের গোড়ালি ফুলে যাওয়াটা এটা কি ধরনের রোগ, কোন রোগ, সেই সম্পর্কে আলোচনা করব। যদি কোনো গরু এবং মহিষের শরীরের কোনো জায়গায় অর্থাৎ ফাইন, বেশিরভাগ ক্ষেত্রেই গরু এবং মহিষের পায়ের খুরের কাছের জায়গাটা বর্তমান সময়ে ফুলে যাচ্ছে এবং সেই জায়গাটা লাল হয়ে গিয়ে সেখানে একটা ঘায়ে পরিণত হচ্ছে। সেই ঘাটা কখনো কখনো মারাত্মক হয়ে উঠছে, এমনকি সেখানে বিভিন্ন রকমের অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় ক্ষত হয়ে এমনকি জীবাণুর সৃষ্টি হয়ে যাচ্ছে। অনেক ফার্মার বন্ধুরাই এই সব রোগ নিয়ে অনেকদিন থেকে ভুগতে থাকছেন, তাহলে আপনারা বাড়িতেই সেই গরু এবং মহিষের নিজে ট্রিটমেন্ট করতে পারবেন, সেই সম্পর্কে আজকের এই ভিডিও। যদি আপনাদের খামারে ও বাড়িতে এই ধরনের রোগ দেখা যায়, তাহলে আপনারা কি কি ট্রিটমেন্ট করবেন, প্রথমে আপনাদের বলে দিই যে এই রোগটা হচ্ছে একটি FMD রোগ। এই রোগের একমাত্র একটি ভ্যাকসিন হচ্ছে এর ট্রিটমেন্ট, তা সত্ত্বেও আপনারা বাড়িতে এই রোগটি ট্রিটমেন্ট করতে পারেন। এই রোগটির ট্রিটমেন্ট অবশ্যই আপনাদের বলবো যে আপনারা যদি আপনাদের খামারেও বাড়িতে এই ধরনের রোগ হয়ে যায়, কোনো গরু এবং মহিষের পায়ের গোড়ালি ফুলে গিয়ে লাল হয়ে গেছে, ওখানে সেখানে ঘায়ে পরিণত হয়ে গেছে, তাহলে অবশ্যই প্রথম ট্রিটমেন্টটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাউডারকে জলে ঘুলে নিয়ে, অর্থাৎ গরম জলের মধ্যে সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাউডার ঘুলে সেই জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বা হাত যেরকমভাবে দেওয়া যায় সেরকম গরম জল দিয়ে সে গরু এবং মহিষের পায়ের গোড়ালিটা ভালোভাবে ধুয়ে দিবেন। ধুয়ে দেওয়ার পরে যদি সেখানে গর্ত হয়ে যায়, অর্থাৎ ঘায়ে পরিণত হয়, ক্ষত হয়ে যায়, সেখানে আপনারা বিভিন্ন রকমের মেডিসিন ইউজ করতে পারেন, যেমন তার মধ্যে হচ্ছে এই টপিকিওর জেল এবং টপিকিওর প্লাস বিভিন্ন রকমের স্প্রে পেয়ে যাবেন, এছাড়াও হিমাক্স মহলম বা টপিকিওর জেল মহলম বিভিন্ন রকমের মহল আপনারা মেডিসিনের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাউডার দিয়ে সেটাকে ভালোভাবে ধোয়ার পরে আপনারা এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন গরু এবং মহিষের ক্ষেত্রে। যদি প্রেগনেন্ট অবস্থাতে এইরকম হয়ে যায়, তাহলে আপনারা কোনো রকম মেডিসিন না দিয়েই আপনারা যদি ভালোভাবে পরিচর্যা নেন, গরম জল দিয়ে প্রত্যেক দিন 2 থেকে 3 বার ধুয়ে দেওয়ার পরে আপনারা যদি এই মেডিসিন ঔষধগুলো সে ঘায়ের মধ্যে দেন, তখনই কিন্তু খুব তাড়াতাড়ি সে গরু মহিষটি সুস্থ হয়ে যাবে, এমনকি সে ঘাওটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আর যদি প্রেগনেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা সেই গরু এবং মহিষকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন। অনেক ক্ষেত্রেই গোড়ালি ফুলে গেলে অনেক গরু এবং মহিষ হাঁটা চলা করতে পারে না, হাঁটতে পারে না, পায়ে ব্যথা অতিরিক্ত থাকে, তখন আপনারা ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন সেই গরু এবং মহিষকে। কোন কোন ইঞ্জেকশন প্রয়োগ করবেন, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে আপনারা সেপ্টাগজন সালব্যাকটিম গ্রুপের যে কোনো ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন, এছাড়াও আপনারা স্ট্রেপটোপেনিসিলিন ইঞ্জেকশন, যেটা আপনারা খুব অল্প দামের মধ্যেই
মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এমনকি FMD রোগের ক্ষেত্রে এই স্ট্যাপ্টোপেনিসিলিন ইঞ্জেকশনটি খুব সুন্দর কাজ করে থাকে। এই স্ট্যাপ্টোপেনিসিলিন ইঞ্জেকশনটি যদি আপনারা সকাল এবং সন্ধ্যা 2 টাইম 5 থেকে 6 দিন সেই গরু এবং মহিষকে প্রয়োগ করেন, তখন খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি সে ঘাটা শুকিয়ে যাবে, এমনকি গরু এবং মহিষটি খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কী কী ইঞ্জেকশন এবং মেডিসিন প্রয়োগ করতে পারবেন সে গরু এবং মহিষের ক্ষেত্রে। এবার বলি যে মেডিসিনের ক্ষেত্রে বড় গরু এবং মহিষকে স্ট্যাপ্টোপেনিসিলিন কত mg প্রয়োগ করবেন আর ছোটদের ক্ষেত্রে কত mg প্রয়োগ করবেন। আপনাদের বলে দিই, যে সকল বড় গরু এবং মহিষ আছে তাদের ক্ষেত্রে আপনারা 40 লাখ স্ট্যাপ্টোপেনিসিলিন ইঞ্জেকশন 40 লাখ mg-তে আপনারা পেয়ে যাবেন এবং ছোটদের ক্ষেত্রে 20 লাখ mg-তে আপনারা পেয়ে যাবেন। এই ইঞ্জেকশনগুলি আপনারা নিয়ে এসে গরু এবং মহিষের ওজন অনুপাতে দেখে আপনারা এই ইঞ্জেকশনগুলি গরু এবং মহিষের ইন্টারমাসকুলার অর্থাৎ মাংসপেশিতে প্রয়োগ করবেন। স্ট্যাপ্টোপেনিসিলিন ইঞ্জেকশন যদি আপনারা মাংসপেশিতে গরু এবং মহিষের প্রয়োগ করতে পারেন 5 দিন, এই FMD অর্থাৎ পায়ের গোড়ালি ফুলে গিয়ে সেখানে ঘায়ে পরিণত হলে এই সকল রোগের ক্ষেত্রে এই স্ট্যাপ্টোপেনিসিলিন ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করেন, খুব তাড়াতাড়ি সেই গরু এবং মহিষটি ভালো হয়ে যাবে, এমনকি গরু এবং মহিষটি সবসময় সুস্থ থাকবে। আর যে সকল আমি হাই অ্যান্টিবায়োটিকের কথা বললাম, যে সেপ্টাকজন, সালব্যাকটিম, এই ইঞ্জেকশনগুলি আপনারা কখনোই 4 থেকে 5 দিন বা 7 দিন এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন না, কারণ এই ইঞ্জেকশনটির যেমন রেজাল্ট পাবেন তেমনই ক্ষতিকারক দিকও আছে। এই সকল ইঞ্জেকশন যদি আপনারা গরু এবং মহিষকে বেশি দিন ধরে ইউজ করেন তখন কিন্তু গরু এবং মহিষটি খুব দুর্বল হয়ে পড়ে। আর স্ট্যাপ্টোপেনিসিলিন যদি আপনারা 2 টাইম করেন তার ক্ষেত্রেও কিন্তু গরু এবং মহিষটি দুর্বল হয়ে পড়বে না। আরও আপনাদের একটা কথা বলে দিচ্ছি, যে আপনারা কোনো ঘা বা ফোড়া বা FMD রোগের ক্ষেত্রে যদি এই ধরনের ইঞ্জেকশনগুলি প্রয়োগ করেন তখন আপনারা সেই সকল ইঞ্জেকশনের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রা এই ইঞ্জেকশনগুলি প্রয়োগ করবেন, কারণ এই ইঞ্জেকশনগুলি যদি আপনারা সেই গরু সেই ধরনের রোগের ক্ষেত্রে গরু এবং মহিষকে প্রয়োগ করেন তখন সেই গরু এবং মহিষটির কোনো অসুবিধা হবে না এবং কি খাওয়া দাওয়া বন্ধ করবে না। বেশি দিন ধরে গরু এবং মহিষকে যদি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করা যায় গরু এবং মহিষের পেটের কমপ্লেন আসতে পারে, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। আর যদি আপনারা সেই সকল ইঞ্জেকশনের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রা ইঞ্জেকশনগুলি প্রয়োগ করেন তখন গরু এবং মহিষটি সবসময় সুস্থ থাকবে এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এমনকি গরু এবং মহিষটি খাওয়ার চাহিদাও কমবে না, দিনের পর দিন গরু এবং মহিষটির খাওয়ার চাহিদা বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা এই যে সকল যে ওষুধ এবং ইঞ্জেকশনের কথা বললাম আপনারা যদি এইভাবে সেই গরু এবং মহিষের ট্রিটমেন্ট করেন তাহলে অবশ্যই 100% আপনার গরু এবং মহিষটি খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক ও শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনারা ভয়েস কল করতে পারেন, এমনকি কোনো SMS-এর মাধ্যমে জানাতে পারেন যে এইরকম সমস্যা হয়েছে, কি মেডিসিন দিব বা কি ঔষধ প্রয়োগ করব। আমি আপনাদের সামনে যদি হোয়াটসঅ্যাপ নম্বরে উত্তর দিতে না পারি তো ভিডিও আপনাদের অবশ্যই বানিয়ে দিব, এইটুকুই আপনাদের বললাম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালোই থাকুন। আজকের ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও আর নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।